কারো হুমকিতে নয়, নিজের ইচ্ছায় ভোট দিন, এই বার্তায় আমজনতার চৌঘাটে খোদ জেলা শাসক। রবিবার জেলা শাসক পিয়লকা নাথান, ডোমকল মহকুমার শাসক দিব্যালোকা নাথান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ ডোমকলের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন। এদিন জেলা শাসক ভোটারদের নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন এবং এলাকায় নির্বাচন সংক্রান্ত নিয়ম শৃঙ্খলা কার্যকরী হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখেন জেলা শাসক পিয়লকা নাথান। নির্বাচনের আগে জেলা শাসকের এমন জনসচেতনতামূলক আলাপচারিতায় খুশি ডোমকলের ভোটাররা। 18 মার্চ ডোমকলে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তৃণমূল নেতা আলতাফ শেখ। এর আগেও একাধিকবার খুনের ঘটনার জেরে খবরের শিরোনামে এসেছে মুর্শিদাবাদের ডোমকল। সেই ডোমকলের অন্যতম উত্তপ্ত এলাকা জুরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বললেন জেলা শাসক। কারো হুমকিতে নয়, নিজের ইচ্ছায় ভোট দিন, এই বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। রবিবার জেলা শাসক পিয়লকা নাথান, ডোমকল মহকুমা শাসক দিব্যালোকা নাথান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ ডোমকলের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন। এদিন জেলা শাসক ভোটারদের নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন এবং এলাকায় নির্বাচন সংক্রান্ত নিয়ম শৃঙ্খলা কার্যকরী হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখেন জেলা শাসক পিয়লকা নাথান। নির্বাচনের আগে জেলা শাসকের এমন জনসচেতনতামূলক আলাপচারিতায় খুশি ডোমকলের ভোটাররা। জেলা শাসক পিয়লকা নাথান বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসন। এছাড়াও এই এলাকা একটি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে এলাকায়, সাথে সাথেই ডোমকল পুলিশ প্রশাসনও কড়া নজরদারি চালাবে এই এলাকায়, এমনটাই জানালেন জেলা শাসক পিয়লকা নাথান। আমি নিজে গিয়ে দেখছি কোথাও কোনো ভালনারেবল ওটার আছে কিনা, ওদের কোনো প্রবলেম সমস্যা, ওট দিতে কেউ বাধা দিচ্ছে কিনা, এসব আমরা লোকের সঙ্গে কথা বলে বুঝতে চাইছি। যদি কোথাও কোনো সমস্যা থাকলে আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, আর্মড পুলিশ ফোর্স, এসব আমরা ঠিকঠাক ডিপ্লয় করতে পারবো। আর কোনো পোলিং স্টেশন যদি সেন্সিটিভ থাকে, পোলিং স্টেশনে যা যা ব্যবস্থা কমিশন বলেছে সাপ্লাই করার জন্য আমি নিজে এসে দেখছি। আজকে জুরানপুর জিপিতে গেলাম, ওখানে লোক বলছিল একটা সেন্সিটিভ গ্রাম পঞ্চায়েত, সো ওখানে আমরা বিশেষভাবে কিছু অ্যারেঞ্জমেন্টগুলো করবো সো দ্যাট কোনো ওটার বায় না পায় আর কেউ ওদেরকে পরিশান না। সব ভালোই হবে, ইলেকশন কমিশনে অনেক নির্দেশ আছে আর নির্দেশ মোতাবেক হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার। ও এটা বলেনি ওদেরকে কেউ পরিশান করছে, কিন্তু ওভারঅল পরিস্থিতি আর কনফিডেন্স বাড়ানোর জন্য ওরা রিকোয়েস্ট করছে। আমরা ওখানে রুট মার্চ করাবো আর আমাদের সেক্টর অফিসার, পুলিশ আর এসডিও সবাই ভিজিট করবে। এর জন্য তো আমি নিজে আজকে ডোমকাল এসেছি আর আমার এসপিও এসেছিলেন, আমরা বারবার আসবো, লোকের মধ্যে আমরা কনফিডেন্স বাড়াবো। সি, কমিশনের নির্দেশ যেভাবে আছে সবটাই করা হবে। আর এখন আমরা একটা প্যারামিলিটারি ফোর্স একটা কোম্পানি পেয়েছি, আর আমরা পাবো যখন বেশি পেয়ে যাব, আমরা ডোমকলে বেশি পরিমাণে আমরা ডিপ্লয়। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।